মধুসূদন বর্মনকে ওনাকে রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। এবং সম্প্রতি অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর অর্থাৎ কুচবিহার সফরে এসে তিনি বলেছেন যে তিনি নারায়ণী সেনার রেজিমেন্ট গঠন করবেন। এই যে দুটো দাবি, এই দাবির সঙ্গে দাবি আপনারা করে আসেন, সেটা পূরণ হবে কি আপনার কি মনে হয়? যদিও মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, অমিত শাহ এসে ঘোষণা করেছেন, কতটা সহায়ক হবে আপনাদের পক্ষে? ঘটনা হচ্ছে এইটা তো, যেটা নারায়ণী রেজিমেন্ট, নারায়ণী শব্দটা আমার মহারাজের, মহারাজ নরনারায়ণের, আমাদের কুচবিহারের মহারাজা আছেন, ওর একটা নারায়ণী রেজিমেন্ট আছে। ভারত ভারত ভারতের লগত যেটা মানে চুক্তিবদ্ধ হয় কুচবিহার রাজা মহারাজা সেই সময় যে রেজিমেন্টটা আছে ওই রেজিমেন্টটা আছে নারায়ণী রেজিমেন্ট। তো এইটা আমার কিন্তু চুক্তি মোতাবক আমার নারায়ণ রেজিমেন্টটা পাই, এটা আমার সাংবিধানিক অধিকার। তো সেই অধিকারটা রাজ্য সরকার কীভাবে দেবে ওটা রাজ্য সরকারের ব্যাপার, কেন্দ্র সরকার সেটা কীভাবে কেমন করে দেবে কেন্দ্র সরকারের ব্যাপার। আমার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার থেকে যদি দুইটাই পায় তা আমার জাতিখানি আগে যাবে, সেটা আমি মানে সহমত জ্ঞাপন করুন শুভেচ্ছা। এটা দ্রুত হওয়া লাগে, এটা আমার মাঝের এগ্রিমেন্টের পার্ট অফ এগ্রিমেন্ট, এটা একটা অংশ।